আজবাসী আপনাদেরকে আপডেট দিয়ে রাখি। বদলাপুরে ধর্ষণে অভিযুক্তকে এনকাউন্টার করে পুলিশ আধিকারিকরা এবং অভিযুক্ত অক্ষয় শিন্ডেকে এনকাউন্টারের ঘটনায় পূর্ণ সদস্য সিট গঠন করা হয়েছে। অভিযুক্ত অক্ষয় শিন্ডেকে এনকাউন্টারের ঘটনায় ইতিমধ্যে সিট গঠন করা হয়, যেই সিটে 15 জনের সদস্য রয়েছেন। মুম্বাইয়ের জে জে হাসপাতালে থানে ক্রাইম ব্রাঞ্চ এমনকি জে জে হাসপাতালে ময়নাতদন্ত অভিযুক্তের। এই মুহূর্তের অন্যতম আপডেট আপনাদের সামনে তুলে রাখি, যেটা স্কুল ছাত্রকে ধর্ষণের ঘটনা এবং সেই ধর্ষণের ঘটনায় অভিযুক্ত অক্ষয় শিন্ডে এনকাউন্টারে তার মৃত্যু হয় এবং সেই অক্ষয় শিন্ডেকে এনকাউন্টারের ঘটনায় 15 সদস্যের সিট গঠন করা হয়েছে। মুম্বাইয়ের জে জে হাসপাতালে থানে ক্রাইম ব্রাঞ্চ এমনকি জে জে হাসপাতালে ময়নাতদন্ত অভিযুক্তের। বেঙ্গালুরু, যেখানে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, কি নৃশংসভাবে হত্যা করা হয়েছে, সেই ছবি ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ফ্রিজে প্রেমিকার ছবি 30টা টুকরো করা হয়েছে, পিস পিস করা হয়েছে এবং সেই ছবি ইতিমধ্যে ভয় ধরিয়েছে প্রত্যেকের। হাড় হিম করা ছবি সামনে এসেছে, যা ইতিমধ্যে ভাইরাল হয়েছে। নিহত সেই তরুণীর ছবি দেখতে পাচ্ছেন এবং এই তরুণীকেই একেবারে টুকরো টুকরো করে, খণ্ড খণ্ড করে হত্যা করা হয়েছে। নৃশংসতার সঙ্গে খুন করা হয়েছে এবং তার সারা দেহ টুকরো টুকরো করে ফ্রিজ বন্দি করে রাখা হয়েছে। 30টি টুকরো করা হয়েছে, হাত পা একেবারে টুকরো টুকরো করে কাটা হয়েছে এবং সেই সমস্তটাই ফ্রিজে রিজার্ভ করে রাখা হয়েছে, এমনটাই অভিযোগও সামনে এসেছে। বেঙ্গালুরুতে ঘটেছে এই নৃশংস হত্যাকাণ্ড। তরুণী খুনে বাংলা যোগও পাওয়া যাচ্ছে, যেখানে সন্দেহভাজন পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা। চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে, সন্দেহভাজন পশ্চিমবঙ্গের বাসিন্দা বলেই মনে করা হচ্ছে, এমনকি এমনটা দাবিও করেছেন কর্ণাটকের পুলিশ মন্ত্রী। খুন করে যুবতীর দেহ 30টা টুকরো, একটা নয় দুটো নয়, 30টা টুকরো করা হয়েছে এবং ফ্রিজ বন্দি অবস্থায় যুবতীর দেহাংশ উদ্ধার করা হয়েছে। বেঙ্গালুরুর ফ্ল্যাট থেকে দেহ উদ্ধার করা হয়। এই ছবি ভয় ধরাচ্ছে, তার কারণ কিছুদিন আগেই আপনাদের মনে থাকবে যে এই একই রকমের ঘটনা ঘটেছিল নয়াদিল্লিতে এবং এই ঘটনার পর এবার বেঙ্গালুরু, যেখানে ফের একবার এই নৃশংসতার ঘটনা ঘটেছে। 2022 সালে প্রেমিকার সঙ্গে থাকা এবং সেই দেহ কি কারণে অভিযুক্ত খণ্ড খণ্ড করে কাটলো এবং তা ফ্রিজে রাখলো, সেটাই এই মুহূর্তে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। Police have already collected a lot of information, a lot of clues, and one individual has also been they say he's the one. But unless we collect more information, we can't really say. He's from West Bengal, they say. We'll say as early as possible, we'll secure.